সরকারের বিরুদ্ধে। ভাইও বোনেরা, আজকে আপনারা জেনে রাখুন, মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এক নম্বর। আপনারা দেখেছেন কিভাবে গত 15 বছর যাবত আমাদের গুম খুন বিচার বহিত হত্যা করে আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করে আজকে 1 বছরে 28 নভেম্বরের পরে প্রায় 20,000 আমাদের গ্রেফতার করেছে আমাদের নেতাকর্মীকে। তারা আজকে এখানে আমার অনেক বোনেরা আছে, অনেক ভাইরা আছে, যারা ঘরে ঘুমাতে পারে না, কারণ তাদের ঘরে গিয়ে রাতের বেলায় হানা দেয় এবং তাদেরকে ঘর থেকে টেনে হয় হত্যা করে, না হয় নিয়ে যায়, না হয় তারা ঘুষ দাবি করে। এইভাবে চলছে বাংলাদেশ। একটা সর্বগ্রাসী, একটা ডাইনি দানব আজকে বাংলাদেশকে পরিচালনা করছে। আর আজকে তাদের ক্ষমতাকে রাখার জন্য, ক্ষমতাকে স্থির করার জন্য আজকে একটা নির্বাচন নামে প্রহসন করেছে। আপনারা দেখেছেন 28 নভেম্বরে আমাদের কি বিশাল সমাবেশ, যে সমাবেশে সরকার নিজেরা ইচ্ছা করে, সহিংসতা করে বিচারপতি, প্রধান বিচারপতি বসে ঢিল চড়ে আমাদের সেই সমাবেশকে বন্ধ করে দেয়। আর সেই বন্ধের পরে আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের মহাসচিব সহ আমাদের মির্জা আব্বাস, আমির খসরু সহ আমাদের যুগ্ম মহাসচিব সরওয়ার আলাল থেকে শুরু করে আমাদের আরো অনেক অ্যানি থেকে শুরু করে আমাদের খায়রুল কবির খোকন থেকে শুরু করে সবাইকে কারারুদ্ধ করেছে। শুধু কারারুদ্ধ করে নাই, তাদের যে জামিন পাওয়ার যে ন্যায্য অধিকার সেটা পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে না। আজকে বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করে বিচারকরা আজকে একজনের নির্দেশে চলছে। সে নির্দেশ হলো এই দেশ যিনি শাসন করছেন, যিনি অবৈধভাবে ভোটার ভিড় অবস্থায় বাংলাদেশের সরকারে জোর করে চেপে বসে আছে, তিনি সব নির্দেশ করছে। আজকে জানেন এমন অবস্থা হয়েছে, আমাদের বাবাকে না পেলে ছেলেকে নিয়ে যায়, ছেলেকে না পেলে মাকে নিয়ে যায়। তা গতকাল ঘুম দিয়ে করেছে মায়ের ডাক, সেখানে একজন মহিলা এসেছিল, সে বলল তার স্বামীকে তো হত্যা করেছে, তাকে তুলে নিয়ে গে, তাকে তিনি পলিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ তার বিরুদ্ধে মার্ডারের কেস 2টা দেওয়া হয়েছে। এই হলো দেশের অবস্থা, এই হলো আজকে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের উপর যত নিপীড়ন হচ্ছে, যত কিছু হচ্ছে, এরকম নিপীড়ন নির্যাতন বোধ হয় আর কোথাও নাই। তাই আজকে বিশ্ব মানবাধিকার দিবস, যে দিবসে সারা বাংলাদেশে বিএনপি মানববন্ধন ডেকেছে, সেই মানববন্ধনে আপনারা জানেন একটু আগে খবর পেলাম বরিশালে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয় নাই, বিশ্ব মানবতা দিবসে তাদেরকে লাঠি পেটা করছে এই সরকারের প্রশাসন, যাদেরকে দুর্নীতি দিয়ে, যাদেরকে টাকা দিয়ে, যাদের মুখ বন্ধ করে, যাদের চরিত্র হরণ করে আজকে এই সরকার। তাই আমরা বলতে চাই, আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়েছি আজকে জনতার দ্বারে, যে জনতা আজকে এক হয়েছে। আপনারা দেখেছেন দাঁত বা মধ্যপন্থী সবাই আজকে আমরা একসাথে এই সরকারের বিরুদ্ধে আবেদন করছি, আজকে শ্রমিকরা আন্দোলন করছি, আজকে বিএনপির পার্টি অফিস বন্ধ রেখে তারা নির্বাচন করছে, তারা এক দলের নির্বাচন, যে নির্বাচনে তাদের এই অনুগত নেতাকর্মীকে নিয়ে তারা অন্য স্বতন্ত্র দাঁড় করিয়ে তাদের সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাচ্ছে। তাই আমাদের আহ্বান, আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, যিনি আজকে গত বছর যাবত কারাগারে আটক হয়ে আছেন, যাকে দিলে দিলে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে আজকে তার জীবন নিয়ে খেলা করছে বর্তমানে সরকার, বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার, বর্তমানের এই লোভী সরকার, বর্তমানের আজকে তাই বলতে চাই, আমরা বলতে চাই প্রশাসনকে, আমরা বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে, আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে, আপনাদের বিবেক নিয়ে কাজ করুন। আপনাদেরকে যেভাবে আজকে টাকার লোভ দেখিয়ে কোটি কোটি
জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদেরকে পেট ভরাচ্ছে, এটা চিরদিন থাকবে না। বাংলাদেশের মানুষ আগে আজকে নেমে পড়েছে, আজকে মিছিলে মিছিলে সারা বাংলাদেশ আপ্লুত, আপনারা দেখবেন সারা বাংলাদেশ অতি শীঘ্রই এই বাংলাদেশের এই যে ফ্যাসিস্ট সরকার তার পতন ঘটাবে। তাই আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে আমাদের বিএনপিকে সংগঠিত করে নতুন করে দাঁড় করিয়েছে, সেই ভারপ্রাপ্ত চেয়ারের আহ্বান আপনারা যে যেখান থেকে পারুন এই সরকারের বিরুদ্ধে না বলুন, না বলুন, না বলুন, সরকারের কোনো কিছুতে আপনারা অংশগ্রহণ করবেন না। এমনকি দোকানপাট শ্রমিক যারা আছেন সবাই দোকানপাট বন্ধ করে দিন, আপনাদের বিলাস ভ্রমণ বন্ধ করে দিন, আপনাদের বিয়ে শাড়ির পার্টিগুলো ছোট করে দিন। আজকে মনে রাখতে হবে আজকে পেঁয়াজের দর 140 টাকা হয়েছে, এটা বোধ হয় 200 টাকা 220 টাকা হয়েছে। আজকে জিনিসপত্রের দাম আগুন, আমাদের মানুষ না খেয়ে মরছে, এই না খেয়ে মারা মানুষ যারা আজকে পরিবার জানতে পারছে না, যারা আজকে বড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তাদের দিকে চিন্তা করে আপনারা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই মানব বন্ধনে। জনতার দ্বারে আমাদের বিচার রইল, বিচার রইল সেই সকল ফ্যাসিস্ট যারা আজকে কথা বলে। আজকে হাসান মাহমুদ বলেছে যদি বিএনপি বাড়াবাড়ি করে দাঁত ভাঙা জবাব দেবে, তিনি বলার কে, হু ইজ হি, কারণ তিনি একটা ভোটার বিহীন, রাতের দিনের পর রাত্রে দিয়ে তিনি এমপি হয়ে মন্ত্রী হয়ে তিনি এই ক্ষমতায় এসেছেন। এই দেশ কি তার? এই দেশ বাংলাদেশের মানুষের, এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ। কাজেই আজকে জনগণ ঐক্যবদ্ধ হলে আপনারা কেউ টিকতে পারবেন না। তাই আসুন আজকে জনগণের প্রতি আমার আহ্বান রইল, আপনারা নেমে আসুন, নেমে এসে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলুন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তারা লাঠিয়াল বাহিনী হেলমেট বাহিনী এবং লাঠিয়াল বাহিনী তৈরি করে জনগণের উপর অত্যাচার করছে, এটা বেশি দিন চলবে না। মনে সাহস রাখুন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, মিছিলে মিছিলে সারা বাংলাদেশ ভরে দেব। তবু এই সরকারের নির্বাচন আমরা মানব না, মানব না, মানব না। ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ। এখন ধন্যবাদ, কেন্দ্রের ভাইস চেয়ারম্যান